আসসালামু আলাইকুম আমরা যারা ছাদে বাগান করি তারা একটি নির্দিষ্ট পাত্রের মধ্যে বা টবের মধ্যে করে আমরা সেখানে সার বা পুষ্টি উপাদান দিই এবং গাছটি শুধু সেখান থেকেই পুষ্টি উপাদান সংগ্রহ করে সেক্ষেত্রে আমরা যেন যেই আমাদের যে কাঙ্ক্ষিত গাছ সেই গাছটি যেন পুষ্টি উপাদান বা সেজন্য আমরা বিভিন্নভাবে আগাছা দমন করি কিন্তু নতুন যারা কৃষক রয়েছে তারা দেখা যায় যে কিছু কিছু ভুল করছে এমনই একটি ভুল দেখতে পাচ্ছেন আমার সামনে একটি গাছ এটি মূলত মালটা গাছের উদ্দেশ্যে মালটা পাওয়ার উদ্দেশ্যে রোপণ করা হয়েছিলো আমরা দেখি যে জাম্বুরা গাছের সঙ্গে এই অংশটিতে এই যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটিতে মালটা গাছ কলম করা হয়েছিল এই যে ডালটি যে ডালটি আমি ধরছি এটি হলো মালটা গাছ এটির পাতা দেখুন গোলাকার এবং এই যে এই পাতাটি দেখুন এটি একটু খাঁচকাটা ধরনের এটি হলো জাম্বুরা গাছ এই জাম্বুরা গাছটির মধ্যেই এই মালটা গাছটি কলম করা হয়েছিল তো দেখা যাচ্ছে যে এরপরে যে জাম্বুরা গাছটি যেটির মধ্যে কলম করা হয়েছিল সেই জাম্বুরা গাছটি থেকে কুশি বের হয়েছে শাখা বের হয়েছে এই বাগানে যেটি করেছেন সেটি হলো যে এই শাখাগুলো তিনি কেটে দেননি দেখা যাচ্ছে যে যেই কলমটি আমাদের কাঙ্ক্ষিত যে মালটা গাছটি সেটির ডাল কিন্তু হাইয়েস্ট এতটুকু এতটুকু পর্যন্তই থেকে গেছে এবং বাকি যে জাম্বুরা গাছটি সেটি দেখুন কত বড় লম্বা হয়ে গেছে এটি কিন্তু জাম্বুরা গাছ যেটি আমাদের কাঙ্ক্ষিত গাছ নয় আমাদের কাঙ্ক্ষিত গাছ হলো এই মালটা গাছটি এই গাছটি করছে কি যে পুষ্টি উপাদান ঠিকই শোষণ করছে বেশিরভাগ পুষ্টি উপাদান কিন্তু আমাদের যে গাছটি কাঙ্ক্ষিত নয় সেই গাছটিই শোষণ করছে এই জাম্বুরা গাছটি এবং আমাদের যে মালটার গাছটি কাঙ্ক্ষিত গাছটি সে কিন্তু কম পুষ্টি পাচ্ছে এই জাম্বুরা গাছের চেয়েও কম পুষ্টি শোষণ করছে এটির কারণ হলো জাম্বুরা আমাদের নিজস্ব দেশীয় জাত এটি আমাদের পরিবেশের সঙ্গে সহজেই খাপ খায় তাই সহজেই কিন্তু এই কম্পিটিশনে জাম্বুরা গাছটি অনেক এগিয়ে রয়েছে দেখুন যখন এই কলমটি করা হয়েছিল তখন কিন্তু এই এই কুশিটি অনেক ছোট ছিল এই এর চেয়েও ছোটো ছিল কিন্তু দেখা যাচ্ছে এটি কত বড় হয়ে গিয়েছে কিন্তু এই মালটার গাছটি এইভাবে রয়েছে যে গাছটি এখন স্ক্রিনে দেখা যাচ্ছে সেই গাছটি যে সময়মতো জাম্বুরার যে পাতাগুলো সেগুলো বা কুশিগুলো ভেঙে দেওয়া হয়েছে এটি কিন্তু সম্পূর্ণটি মালটার গাছ পাতাগুলো দেখুন এই গাছটির মধ্যে কোনো অতিরিক্ত বা অবাঞ্ছিত ডাল হয়নি এটি সম্পূর্ণটি মালটা গাছ দেখুন এটি কত বড়ো হয়েছে তাই আমরা যারা নতুন বাগান করি তাদের এই দিকটি খেয়াল রাখতে হবে শুধু আগাছাই যে পুষ্টি উপাদান শোষণ করবে আপনার তরফ থেকে তাই না আপনার যে গাছটি রয়েছে সেই গাছেরও অনাকাঙ্ক্ষিত ডাল কিন্তু আপনার গাছের পুষ্টি উপাদান শোষণ করে আপনার গাছটিকে দুর্বল করে ফেলতে পারে এবং একটা সময় দেখা যাবে যে আপনি নিজেই এই ডালটি এতই দুর্বল হয়ে গেছে যে আপনি নিজেই মনে করবেন যে এই ডালটি আমরা ছেঁটে ফেলি এটি রোগাক্রান্ত ডাল দেখা যাবে যে আপনি মেন যেটি যেটি আপনার কাঙ্ক্ষিত নয় সেই ডালটি রেখে দিয়েছেন এখানে হয়েছে একটি বড়াই গাছ আমি দেখাবো আপনাদের এই বড়াই গাছটিকে তারা সেই কাজটি করেছে যে দেখা যাবে যে এই বরে যে আমাদের দেশীয় জাতটি যেটির সঙ্গে কলম করা হয়েছে বড়াইয়ের সেই ডালটি অনেক বড় হয়ে গেছে আমাদের কাঙ্ক্ষিত যে ডালটি ছিল সেই ডালটি দুর্বল দেখা যাচ্ছিল তারা সেই মেইন ডালটি কেটে ফেলেছে এখন সেই গাছটি দেশীয় বরে রূপান্তরিত হচ্ছে এই স্ক্রিনে হয়তো আরও কয়েকটি গাছ দেখতে পাচ্ছেন এগুলো সেম অবস্থা তারা এই কাজটি করেছে যে শাখাগুলো যে অতিরিক্ত যে ডালগুলো জাম্বুরের বের হয়েছে সেগুলো তারা কাটেনি এবং সেই গাছগুলোই প্রভাব বিস্তার করে আছে পুরো গাছটির মধ্যে আর কাঙ্ক্ষিত ডালটি অনেক দুর্বল হয়ে রয়েছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ